মানুষ ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে জন্মগতভাবে মানুষ ভালোটাই চায়, খারাপটা কখনো চায় না। এই জন্য মানুষ সুখকে ভালোবাসে, অসুখকে ভালোবাসে না। মানুষ সুস্থতা ভালোবাসে, অসুস্থতা কোনোদিন ভালোবাসে না। মানুষ ধন ভালোবাসে, দারিদ্রতা কখনো ভালোবাসে না। মানুষ শান্তি চায়, অশান্তি কোনোদিন ভালোবাসে না। এটা মানুষের জন্মগত স্বভাব, ভালোটাই চায়। বিদায় এটা চাওয়াও কোনো দোষনীয় না যে সবাই আমরা চির শান্তির জায়গা জান্নাত চাই। কোনো মানুষ নরকে যাইতে চায় না অথবা দোযোগে যাইতে কেউ চায় না। আমার কথা বুঝে আসতেছো তো? এরকমই ঠান্ডা ঠান্ডা হবে, সুর টুর হবে না। কিন্তু ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসবে। মানুষ স্বভাবগতভাবে সদা সর্বদা যেটা ভালো ওইটাই চায়। নিজের জন্য যেটা অকল্যাণকর এটা মানুষ কোনোদিন চায় না। বিদায় স্বভাবগতভাবে মৃত্যুর পরে দুনিয়াতে যেরকম ভালোটা চাই, মৃত্যুর পরেও সবাই কিন্তু ভালোই চায়। কেউ চায় না যে আমার মৃত্যুর পরেও অমঙ্গল হোক, এটা কেউ চায় না। বিদায় জান্নাত আমরা সবাই চাই, দুজক কেউ চায় না। আর জান্নাত চাবো না কেন? জান্নাতের প্রতিশ্রুতিগুলো শুনলে এমনিও তো মন চায় যে ওইখানেই যাই। কেননা ওইখানের প্রতিশ্রুতি হল দুনিয়ার ছোট ছোট প্লটের মালিক হইয়া, ছোট্ট একটু পরিধির মালিক হইয়া, ছোটই বলা চলে 750 কোটি মানুষ যদি সমভাগে ভাগ করা হয় তো 24,000 মাইল শুধু আমাদের এই দুনিয়াটা। সমভাবে ভাগ করলে দেখা যাবে যে কার ভাগে কতটুকু পড়ল। কিন্তু যদি ওই হাদিসের দিকে যাই তাহলে মনে হয় আরো কমে আসবে, যে হাদিস আল্লাহ স্বয়ং নিজে বর্ণনা করছেন, সমগ্র দুনিয়াটা যদি সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে, সমগ্র দুনিয়ার সমগ্র সম্পদের সাথে আল্লাহর কাছে যদি মশার ডানার সমান হতো, মা সাকা কাফেরান সুরবাতা মা, কোনো খোদার দ্রোহীকে আল্লাহ এক ঘুট পানি পান করতে দিতেন না। তো বোঝা গেল মশার ডানার সমান না। যদিও মাইনেও নিলাম মশার ডানার সমান, তাহলে মহাদেশ হিসাবে কিন্তু মশার ডানাটা 60টা ভাগ হবে, বর্তমানে 60টা মহাদেশ। 7 ভাগের 1 ভাগ এশিয়াও পাবে, এশিয়াও একটা মহাদেশ। 7 ভাগের 1 ভাগকে কিন্তু আবার 52টা ভাগ করতে হবে, এশিয়া মহাদেশে 52টা দেশ বা 53টা দেশ। 7 ভাগের 1 ভাগকে যদি আবার 52 থেকে 53টা ভাগ করি তাহলে আমাদের বাংলাদেশের ভাগেও একটা অংশ পড়বে। ওটাকে যদি আবার 18 কোটি মানুষের ভিতরে ভাগ করি তাহলে ভাবেন আপনার আর আমার ভাগে মশার ডানার কতটুকু পড়ল, মনে হয় বুঝাইতে পারি না। আমার কথার শুরুটা যেটা ছিল যে সবাই আমরা জান্নাত চাই, জান্নাত
না চান না? যুবক জান্নাত চায়, আর চাবে না কেন? এইখানে একটু কিছু পাইলেই, একটু কিছু যদি পাওয়া যায়, একটু কিছু যদি দুনিয়াতে পাওয়া যায়, তাইলেই তো সে অনেক কিছু, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝলাম না। একটু কিছু যদি দুনিয়াতে পাইল, সে আমাদের মাঝে কি অনেক কিছু, ঠিক না? আমাদের অনেক কিছু কিন্তু সে। কিন্তু এখানে কিন্তু 750 কোটি মানুষের ভিতরে বন্টিত, 24 মাইল একটা, 24,000 মাইল একটা দুনিয়ার, মশার ডানার হিসাব করতে গেলে আরো ছোট, যেটা মনে হয় আমাদের ক্যালকুলেটারে আসবে না, এত কম ক্যালকুলেটার কোনোদিন বুঝায় না। তাহলে তা সত্ত্বেও যদি একটা কিছু পাইলে সে অনেক কিছু হয়, তাহলে ওই জান্নাত ওটার আশা কেন রাখবে না? ওইখানে যে সবচেয়ে ছোট প্লট পাবে, তাও এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে। বিশ্বাসের বিষয় আর কি, যদি আমি বিশ্বাস না করি তাহলে আমাকে মরা দেখতে হবে, কিন্তু মরার পরে কিন্তু ফিরত আসা যায় না, এটাও সত্য। যদি আসা যাইত তাহলে এতদিনে বহুত মানুষ মাটি ভেদ করে উঠা যেত, আর আইসা আমাদেরকে চিৎকার দিয়া বলতো যে দেখা আসছি। কিন্তু যেমন আমরা বলি না চোখে দেখা আসছি, এই দুনিয়ার থেকে 10 গুণ বড় সবচেয়ে ছোট প্লট হিসাব করলে দেখা যাবে যেটা 2,40,000 মাইল হবে, কিলোমিটার বানায় নিতে হবে। তো কথা ওইখান থেকে ছিল, এইখানে কিছু পাইলেই যদি অনেক কিছু হয়, তাহলে ওইটার আশা কেন থাকবে না? যেটা সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়, আর ওটা আবার বাংলাদেশিরা পাবে না। সবচেয়ে ছোট প্লট যেটা, ওটা বাংলাদেশিরা পাবে না, আমরা পাব না ইনশাআল্লাহ। আমরা এর চেয়ে বড়টা পাব, কেননা ওইটা যার নামে সিলেকশন হয়েছে তার নাম পর্যন্ত আল্লাহ রসুল বলা দিয়েছেন, তার নাম হইল জুহাইনা, তার গোত্রের নামও হইল জুহাইনা। এখনো আরবে কবিলায় জুহাইনা আছে, খুঁজলে পাওয়া যাবে, নেটে সার্চ দিলেও চলে আসবে। ওই গোত্রের এক লোক পাবে সবচেয়ে ছোটটা, তাহলে বোঝা গেল সবচেয়ে ছোটটা আমাদের ভাগ্যে নাই, আমরা পাইলে ইনশাআল্লাহ এর চেয়ে একটু বড়টাই পাবো। ছোটটা বাংলাদেশিরা পাবে না। যা হোক, জান্নাতের আশা সবার দিলে আছে, আর থাকবে না কেন? কথা কিন্তু মনে রাখতে হবে, দুনিয়ায় সামান্য কিছু পাইলেই যদি অনেক কিছু হয়, তাহলে জান্নাত তো জান্নাত, যার মাটিগুলা এখানের মাটি দিয়া তৈরি না, তোরা বুহা জাফরান, যার মাটিটা হবে জাফরান দিয়া তৈরি, যার বিল্ডিং গুলা দুনিয়ার ইট দিয়া তৈরি না, লিবনা তুম মিনাল দাহাব ওয়া লিবনা তুম মিনাল ফিদ্দা, সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট সোনার, একটা ইট রূপার। এখন যদি কারো মাথায় প্রশ্ন আসে যে এগুলো হবে তো হবে কি করে, এত সোনাই কোথায় পাবে আর এত রূপাই কোথায় পাবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আল্লাহ পারে এটা বিশ্বাস করেন? হ্যাঁ, না পারলে আপনাকে আমাকে 1 ফোঁটা পানির থেকে বানাইলেন তো বানাইলেন কি করে? 1 ফোঁটা পানির থেকেও বানান নাই, 1 ফোঁটা পানি যে পেটের ভিতরে, মার পেটের ভিতরে যে ডিমে রূপান্তরিত হয়, কয়েক লক্ষ ডিম হয়, কয়েক লক্ষ। বিজ্ঞান বলতেছি, কোরআন বলতেছি না,
কয়েক লক্ষ ডিমের ভিতর থেকে একটা ডিম দিয়ে আপনি আর আমি তৈরি হয়েছি। যে আল্লাহ একটা পানির ফোঁটাকে কয়েক লক্ষ ভাগ করে একটা ভাগ দিয়ে আমাকে তৈরি করতে পারে, আপনাকে তৈরি করতে পারে, ওই আল্লাহ সবকিছু পারে। যে আল্লাহ সূর্যকে না ডুবাইয়া অন্ধকার আনতে পারে, সূর্য কিন্তু ডুবে নাই, হয়তো বাংলাদেশে দেখতেছেন অন্ধকার রাত্রি, ঠিক না? এখন নিউ ইয়র্কে বাজে 8:32 সকালবেলা, কারো আত্মীয় থাকলে রিং করে দেখেন, বলবে সকাল 8:32 এখন নিউ ইয়র্কে। সৌদি আরবে এখন বাজতেছে 5:32, সূর্য এখনো মনে হয় ওইখানে ডুবার প্রস্তুতি নিতেছে। যে আল্লাহ সূর্যকে উদিত রেখা আমাদেরকে অন্ধকারে ডুবাইতে পারে, ছোট্ট একটা পানির ফোঁটাকে কয়েক লক্ষ ভাগ করে ছোট্ট একটা ডিমের থেকে আপনার মতো আমার মতো একটা মানুষকে তৈরি করতে পারে, ওই আল্লাহর সোনার ইটেরও অভাব নাই, রূপার ইটেরও অভাব নাই। ওটা আপনাকে আমাকে ভাবতে হবে না। বেশি যদি এটা দিয়া ভাবতে যান তাহলে সমস্যাও কিন্তু আছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছেন, হ্যাঁ এটা দুনিয়ার উপরে যত লাগানো লাগাও, এটা বোঝেন কি ব্রেনটাকে আকলটাকে দুনিয়ার উপরে যত খুশি লাগাও, কিন্তু যদি আবার দিনের উপরে লাগাইতে যাও, মানিয়তামাদা আলা আকলিহি তাল্লা, বেশি যদি লাগাইতে যাও তাহলে আকল তোমাকে বিলকুল গুমরাহির চৌরাস্তায় নিয়ে দাঁড় করায় দিবে। বিদায় এটা দিয়া সব কিছু ভাবা যাবে না। যা হোক, আমি যেটা বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে, আমরা সবাই জান্নাতের আশা রাখি, সবার দিলে ধারণ করে রাখছি মরার পরে জান্নাতই যাব। কিন্তু আমি একটা প্রশ্ন তুলি, ধারণা কেন রাখবে না? ওটা তো একটু আলোকপাত হলো যে ধারণা কেন রাখবে না, যেখানে সুখ আর সুখে বড়া, মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে সব চাইলে সব কিছু করা যায় না, চাই সে যত বড় ব্যক্তিত্বই হোক, দুনিয়ার যত বড় ব্যক্তিত্বই হোক, যা মনে চায় তা করা যায় না, বহু দিক দিয়ে বাধা বিপত্তি আসে। তো আল্লাহ মানুষকে শিখাইছেন জান্নাত ওই জায়গা যেখানে মা তাস্তাহি, আর দুনিয়াতে যা মনে চায় তা করা একদিকে তো যায় না, সামাজিক থাকে, রাষ্ট্রীয় থাকে, পারিবারিক থাকে, হাজারো বাধা বিপত্তি থাকে, সাথে সাথে আরেকটা বাধাও থাকে, সেটা আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। দুনিয়াতে তুমি যতই চাও না কেন, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাবো ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। এইখানে একটা বাধা এটাও আছে, যেরকম সামাজিক অনেক দিকের বাধার সাথে সাথে সবচেয়ে বড় বাধা হলো আল্লাহ চাইলে হবে না হইলে হবে না। হাদিসে কুদসির ভিতরও আছে, আন্তা তুরিদ ওয়ানা উরিদ, আল্লাহ বলে বান্দা তুমিও চাও আমিও চাই, তুমিও চাও আমিও চাই, ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই ওটা যদি তুমি না করলে, ওটাতে নাফরমানি করলে, উতাইবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও ওটাতে শুধু শুধু তোমাদেরকে ক্লান্ত করব, শুধু ক্লান্ত হবে, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, আমি যা চাই তাছাড়া বিপরীত কিচ্ছু হবে না। কিন্তু জান্নাত এমন না, জান্নাত হলো আগের থেকেই ঘোষণা দিতেছেন মা তাস্তাহি,
তুমি যা চাবে তাই হবে। ওই মালাটা আল্লাহ পড়ায় দিবে আর আল্লাহ বলবে আমি আর চাব না, আমার চাওয়া শেষ, আজকে এইখানে তুমি যা চাবে তাই হবে। যুবকরা যদি ভাবে ডিস্কো হবে কিনা, না না যুবক ওইখানে ডিস্কো হবে, তোমাদের দুনিয়ার ডিস্কোর মতো না, পাঁচ সাতটা দশটা বারোটা আলোওয়ালা ডিস্কো হবে না, দুনিয়ার গান তিন চার পাঁচ মিনিটের উপরে নাই, পাঁচ ছয় মিনিটের উপরে তো কোনো গান নাই নাই, দুনিয়ার কোনো গজলও দুনিয়াতে ছয় মিনিটের উপরে নাই। যতই আমরা গজল শুনি না নাচি না কেন, দেখেন নেটে সার্চ দিয়ে ওটা ছয় মিনিট নাই, আসলটুকু ছয় মিনিট নাই, বাকি আগে পিছে আ ও নাচ নোচ নিয়ে হয়তো দশ বারো মিনিট হয়, কিন্তু বাস্তব গজল গান ছয় মিনিটের উপরে নাই। কিন্তু জান্নাতে চল্লিশ বছর টানা চলতে থাকবে, চল্লিশ বছর কত, আবার নাচও চলবে সাথে সাথে। হাদিসে আছে জান্নাতি বড় লম্বা হবে একশো ষাট বিশ ফিট, সিনাটা চওড়া হবে সাত হাত, ব্যক্তিগত গুণ থাকবে দশটা, কয়টা, শারীরিক গুণ হবে দশটা, কয়টা, আমি একটু দ্রুত চলবো। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাআ, আদম আলাইহিস সালামের মতো লম্বা একশো বিশ ফিট, আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, যার আওয়াজে মানুষ নাচত না পাহাড় পর্যন্ত নাচত পাহাড়। উনি যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত নাচতে থাকতো, এখন তো মানুষই নাচে আর কিছু নাচে না, ঠিক না, ওইখানে পাহাড়ও নাচতেন। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো ৩৩ বছর বয়স, আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে, কুওয়াতু মিয়াতু রাজুল, একশো পুরুষের যৌবন শক্তি প্রত্যেককে দেওয়া হবে, কত, একটা পাইয়েই তো বেলাই না, একশো পায়া কি এইব আল্লাহই জানে, ঠিক না। আসলে আমরা এখন পুরুষও না, আমরা হলাম জেন্টস, আমাদের মা বোনরা হলো লেডিস, আমরা পুরুষ না। যা খাও যা হোক ওটার সংজ্ঞা ভিন্ন, আলোচনাও ভিন্ন। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, ওইখানে শেভিং বেলেটও দরকার হবে না আর সেলুনেরও দরকার হবে না, দশটা থাকবে শারীরিক গুণ, বসা থাকবে, পায়ের কাছে দুইজন খেদমত করবে, মাথার কাছে দুই দিকে দুইজন খেদমত করবে, হঠাৎ দুনিয়ার গান আর নাচের কথা মনে উঠবে, ওইখানে মতনে কিছু আসতে দেরি, খাদেমদের কাছে ওইটা শেয়ার হিট আর ব্লুটুথে যাইতে দেরি হবে না। এই জন্যই দুনিয়া আল্লাহ শেয়ার হিট আর ব্লুটুথ দিয়ে আমাদেরকে বুঝাইছেন, সাথে সাথে এদের মনে চলে যাবে, দুইজন পায়ে থা আসতে থাপ্পড় দিবে, দুইজন কাঁধে দিবে আর বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা না গান আর নাচ দেখবি, নাচ আর গান। যাদের শরীরের লেহেঙ্গার গের হবে তিন কিলোমিটার, কয় কিলোমিটার, তিন কিলোমিটার বোঝেন, এই মাঠের সমান, ঠিক না, লেহেঙ্গার গের হবে কয় কিলোমিটার, তিন কিলোমিটার, চুলগুলা হবে ষাট হাত লম্বা, নিজে একশো বিশ ফিট লম্বা হবে চুলগুলা, আর একশো বিশ ফিট সে লম্বা হবে,
হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাবে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, বানায় রাখছেন। কান্দা পর্যন্ত জাফরান দিয়া বানায় রাখছেন, উপরেরটা সাদা কাফুর দিয়া বানাইছেন। যার বর্ণনা দিলে অনেক লম্বা চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন, লা যাহিকা লা দুনিয়া লা তানাবরাতি দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে দিলে সমগ্র জগৎটা আলোকিত হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে নাড়ায় দিলে সারাটা জগৎ সুগ্রাণে মোহিত হবে। লা তাআত্তারাতি দুনিয়া কুল্লা, পাওটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য হারায় যাবে, আলো হারায় যাবে। শ্বাস সমুদ্রের ভিতরে থুতু দিলে মধুতে রূপান্তরিত হয়ে যাবে। যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। ভালোবাসার মাত্রা কতটুকু আছে স্বামীর জন্য বুকের ভিতরে মনিটরিং হইতে থাকবে। মনিটরিং বুঝো, উঠতে থাকবে, 100-তে 100 আছে না কম আছে না বেশি আছে, এটা উঠতে থাকবে। উঠবে চারিজন, দুইজন পায়ের থেকা, দুজন মাথার থেকা, প্রত্যেক পায়ের ঝংকারে 1 লক্ষ করা আলো বাহির হবে। 8 পায়ের থেকা, প্রত্যেক ঝংকারে 8 লক্ষ আলো বাহির হবে। 40 বৎসরে যখন শেষ হবে নাচ আর ঝংকার, প্রথম ঝংকারে যে 8 লক্ষ কালার বাহির হয়েছে, শেষ ঝংকারে ওই 8 লক্ষ কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আমাদের যদিও মনে আশা আছে জান্নাতের, কিন্তু আফসোসের বিষয় যদি আমি এইখানে কাউকে প্রশ্ন করি যে সবাই জান্নাতে যাইতে চাই, কিন্তু জীবনে একদিনও আমি পয়সা ভাবছি কিনা 2 মিনিটের জন্য বা 1 মিনিটের জন্য, যুবক হোক আর বৃদ্ধ হোক, পুরুষ হোক আর নারী হোক, মা বোনদেরকেও জিজ্ঞাসা করতেছি, যদিও দেখা যায় না অন্তরালে, কিন্তু প্রশ্ন আমার সবার কাছে যে জান্নাতের আশা তো রাখি, ওই জান্নাত যেখানে মন চাহি জীবন দিবে, যা চাবে তা পাবে, সারা রাত্র কেন? আর এটা শোনা কথা না, চোখে দেখা কথা। আল্লাহর রসুল যখন দেখা আসছেন, তাহলে উম্মত হিসাবে আমরা বলতে পারি যে এটা চোখে দেখা, আমাদের নবীজি দেখা আসছে। কি মানেন তো এটা না? মানেন না? নবীজি যখন দেখা আসছে তো আমরা বলতে পারি যে চোখে দেখা। যদি এটা না হবে তাহলে কেয়ামতের দিন আমরা সাক্ষী দিব তো কি করে দিব? নূহ আলাইহিস সালামকে যখন আনা হবে আর ওনার জাতিকে জিজ্ঞাসা করা হবে, 950 বৎসর উনি জাতির ভিতরে পরিশ্রম করছেন, রাত দিন এক কইরা। কোরআন বলতেছে, দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, আমি রাত দিন এক কইরা ওদের পায়ে ধরছি। তো কেয়ামতের দিন জাতি বলবে, আমাদের কাছে নু নামের কেউ আসেই নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, সাক্ষী? তো নূহ আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে যাবে। জাতি হাস্য উজ্জ্বল চেহারায় বলবে, হায় হায় নূহ, এরা তো আমাদের যুগে ছিলই না, এরা সাক্ষী দেওয়ার জন্য দেখা শর্ত, আমাদের সময় থাকা শর্ত, এরা তো আমাদের সময় ছিল না, এরা সাক্ষী দিবে তো দিবে কি করে? তা আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা সাক্ষী হিসাবে আসলে তো আসলে কি করে? তোমরা তো ওই সময় ছিল না, ছিল না তো আমাদের বাচ্চা বাচ্চা ওই সময় সুরায় নু জানবে। আজকে যদিও আমাদের মুখস্থ নাই, কিন্তু ওই দিন আমরা পড়তে পারবো সুরায় নু। সবার সবাই এক বাক্যে সুরায় নু পড়তে থাকবে আর বলবে, আল্লাহ আমরা ছিলাম না তো কি আসে যায়, আমরা ছিলাম না তো কি আসে যায়, এটা কি তোমার কালাম না? আল্লাহ বলবে, অবশ্যই আমার কালাম। তো সুরায় নূহ সবাই পড়া শোনাবে,
যে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, আমাদের নবী বলছে আমরা কোরআনে পাইছি, এই বলে আমরা সাক্ষী দিতে আসছি, তখন নূহ আলাইহিস সালামের জাতি হেরা যাবে। ঠিক আমাদের নবীজিও চোখে জান্নাত দেখা আসছেন, আয়েশা আমাদেরকে শুনাইছেন, আর শুধু একটু দেখা আসেন নাই, পুরাটা সেক্টর দেখা আসছেন, পুরাটা বিভাগ দেখা আসছেন, জান্নাতকে পুঙ্খানুপুঙ্খানু দেখা আসছেন। নাইলে এই কথা কোনোদিন বলতেন না, ওমর তোমার বাড়িটা দেখা আসছি, কিন্তু বাহির থেকা মন চাইতেছিল ভিতরটা দেখা আসি, বাহিরটা এত সুন্দর ভিতরটা কত সুন্দর হবে, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠল, বিদায়, ভিতরে পাও ঢুকায়ও বাহির করে নিয়ে আসলাম। তো উনি চোখের পানি ছেড়া বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাহিরটা যখন এত সুন্দর একটু দেখা আসতেন, বেডরুমটা কিরম সুন্দর, আপনার উপরও কি আত্মমর্যাদা দেখাইতে পারি? তাইলে এই কথা কোনোদিন বলতেন না, এই কথা কোনোদিন বলতেন না। আলী, আমি ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বিদায় আমি দেখাইছি তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, আমি বারিন্দায় দাঁড়াইলে ফাতেমাকে দেখবো, ফাতেমা দাঁড়াইলে আমাকে দেখবে, এই কথা কোনোদিন বলতেন না। যে জান্নাতের যেখানেই গেছি, জান্নাত জিজ্ঞাসা করছে জোবায়ের কবে জান্নাতে আসবে, তাইলে এই কথা আল্লাহ রসুল কোনোদিন বলতেন না। বিদায় উনি আমাদেরকে দেখা এসা বলছেন, কিন্তু 2500 মানুষের কাছে আমার একটা প্রশ্ন, জান্নাতে যাইতে তো চাই সবাই, কিন্তু আজ পর্যন্ত এখানে এই পুরো মজমায় কি একজনও পাওয়া যাবে যে আমি 2 মিনিট বসে ভাবছি, সে যুবক হোক আর অন্য হোক, বৃদ্ধ হোক, আমরা পুরুষ হই আর নারী হই, যে এখানে যেই শ্রেণীর মানুষই হই না কেন, যেই পেশারই হই না কেন, যতটুক শিক্ষা দীক্ষাই হোক না কেন, সামাজিক যতটুকুই আমাদের পরিচয় পরিচিতি থাকুক না কেন, সমাজে বা ঘরে আমার যতটুকুই স্থান থাকুক না কেন, আমি কি 2 মিনিটের জন্য কখনো বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি ওই জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম তো নিলাম কতটুকু? প্রথম প্রশ্ন আমার এটা, কেউ কি হাত উঠায় বলতে পারবো যে আমি 2 মিনিটের জন্য নির্জনে বসে ভাবছি জান্নাত তো চাই, ওইখানে ছাড়া তো দোজখে যাইতে চাই না, সারা জীবন সুখের লেগে সুখের জন্য দৌড়াইলাম, আমরা কিন্তু সারা দিন দৌড়াই সুখের জন্য, একটু সুখ একটু শান্তি একটু আরামের জন্য, কিন্তু কতজন তো দৌড়াইতে 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 আদুবাই মতো হয়ে গেল, যে কবরে চলে গেল আদুবাই কিন্তু মেট্রিক পাস হলো না। আমাদের কতজনই তো এখানে আসে যে সুখের জন্য সারা দিন দৌড়াই, এমনকি সুখ ছাইড়া সুখের জন্য দৌড়ায়, শীতের দিন চলতেছে ফজরের পরে ল্যাপের ভিতরে ঘুমানো এটাই মনে হয় সবচেয়ে বড় সুখ, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না, ঠান্ডা পানি দিয়ে গোসল করা, তারপরে কর্মস্থলের দিকে দৌড়ানো, এটার চেয়ে ল্যাপ গায়ে দিয়া ঘুমায়া থাকা এটা মনে হয় সবচেয়ে বড় সুখ, ঠিক না? কিন্তু ওইটা তো সকালবেলা সবাইকে দৌড়াইতে হয়, ঠিক না? কি বলেন? তাহলে দৌড়াইলাম কোত্থেকে? দৌড়ের শুরু কোত্থেকে? সুখের ল্যাপের ভিতর থেকে দৌড়ের শুরু, দৌড়াইলাম সারাদিন, মনে আসা কি, মনে আসা কি, সুখের সুখের আশা, মনে হয় আমার বাংলা আপনারা বোঝেন না, ঠিক না? সুখের আশা, ঠিক না? সুখের একটা ঘর, সুখের একটা ফ্যামিলি, সুখের একটা বিবি বাল বাচ্চা, সুখের একটা ছয় সন্তান, সুখের একটা পরিবার, সুখের একটা সমাজ, সুখের একটা জীবন, অন্য শব্দে বললে মনে হয় আরো ভালো বুঝবেন, একটু উন্নত খাওয়া, একটু উন্নত পোশাক, একটু উন্নত ঘর, এটার জন্য একটা সুখের জীবন ছেড়া সকাল থেকে দৌড়াইতে থাকি।
কিন্তু আজ পর্যন্ত কি কেউ হাত দিয়ে হাত উঠায় বলতে পারবো যে আমি যেটাকে সামনে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতেছি ওই সুখের ছোঁয়া কতটুকু পাইলাম? যে কতটুকু ওই সুখের ছোঁয়া পাইলাম কি বলেন, পাওয়া গেছে? একজনও কি হাত উঠে বলতে পারবে যে আমি পুরা পুরা পেয়ে গেছি? হায়, যতই দৌড়াই ততই শূন্যতা। যে মেল ফ্যাক্টরি পাইছে ও পায় নাই, যে সয় সম্পত্তি পাইছে ও পায় নাই, যে মার্কেট সার্কেটের মালিক হয়েছে ও পায় নাই, যে বাড়ি ঘরের মালিক হয়েছে ও পায় নাই, যে হাট বাজারের মালিক ও পায় নাই, যে রোড ঘাটের মালিক ও পায় নাই। হয়তো স্বপ্ন দেখতেছিল বেচেলার আসি বিয়ে হলে বুঝি ভালো হয়ে যাবে, সুখ চলে আসবে। বিয়ে হয়েছে তখন আবার ভাবতেছিল বাচ্চা কাচ্চা হইলে মনে হয় ঠিক হবে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন ভাবনা নতুন আসছে যে এরা বড় সড়ো হয়ে গেলে মনে হয় ঠিক হবে। বড় সড়ো যখন হয়ে গেছে তো ভাবনা আসছে এদের বিয়ে শাদী হলে মনে হয় ঠিক হবে। একদিন কবর চলে আসছে ওই আদুবার মতো। সুখের জন্য দৌড়াইতেছিলাম কিন্তু সুখের ছোঁয়া দেখি নাই, কবর তো চলে আসছে। আদুবাই যেরকম ম্যাট্রিক পাশের আশা নিয়ে দৌড়াইতেছিল কিন্তু কবর চলে আসছে, ম্যাট্রিক পাশ তার হয় নাই। ঠিক আমরাও এরকমই দৌড়াইতেছি। বিদায় আমি প্রশ্নের জায়গায় চলে আসি যে এইখানে একজনও হাত উঠাইতে পারবে না। জান্নাতে শখ তো রাখি, আগ্রহ তো রাখি, আকাঙ্ক্ষা তো রাখি, উদ্দীপনা তো রাখি, কিন্তু দুই মিনিটের জন্য আমি বসা ভাবছি না এক যুবক, না এক বৃদ্ধ, না এক নারী, না এক পুরুষ, কেউ আমরা বলতে পারবো না যে আমি এই জীবনে দুই মিনিটের জন্য নির্জনে বসা ভাবছি যে আমার ওই জান্নাতের জন্য প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম।